একজন শেখ নজরুল কিন্তু আমাকে তৈরি করেছিলেন। আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়ানো শেখ নজরুলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সবসময় ডাইরেক্টর হচ্ছে ক্যাপ্টেন, আমরা তার আন্ডারে কিন্তু আমরা কাজ করতে চাই। এবং মিশা সাহেব যেটা বললেন যে সকালে তৈরি বিকালবেলা একজন ডাইরেক্টর হয়ে গেল, এটা যেন না পায়, তার সাথে আমি একমত এই কথাটার সাথে। বিশেষ করে আজকে চলচ্চিত্রের যে দুর্যোগ, আমরা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করছি, হয়তো বা পারছি না, কিন্তু কি চলচ্চিত্র হচ্ছে এটাও তো দেখতে হবে। আমার বিশ্বাস, এজ এ আমি মোরসানি, আমার বিশ্বাস এই দেশের মানুষ কিন্তু এখনো চলচ্চিত্র দেখে না, এটা বলবেন না প্লিজ, কেউ বলবেন না দেখে না। আমাদের প্রেক্ষাগৃহের জন্য উন্নতির একটা শিখরে যেতে হবে। চলচ্চিত্র বাঁচাতে গেলে, আমি একটা সিনেমা হলে গেলাম কিন্তু পরিবেশ পেলাম না, কোনো কিছু পেলাম না, তাহলে আমি কিভাবে দেখব? এটার সাথে গুলজার ভাইয়ের কাছে, খোকন সাহেবের কাছে, এটা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করব ওনাদের কাছে যে এই ব্যাপারে আপনারা অ্যাডভান্স হন। আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে যতটুকু আমাদের অনেক প্রবলেম আছে, আমরা সেটা কভার করার চেষ্টা করব। শিল্পী সমিতি আপনাদের সাথে আছে এটুকু বলতে পারি। আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার সিনিয়র নাদের ভাইও আছেন, উনি কিছু বলবেন। তো আবারও বলছি, আমার মৌসুমীর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে।